হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিরো সাম স্কুল। এর আগের পর্বগুলোতে আমরা অলরেডি ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করেছিলাম এবং বুঝিয়েছিলাম কোথায় ইউসেজ হবে ইনডেফিনিট আর্টিকেলের আর কোথায় আমরা ইউজ করব না। কিন্তু এই ভিডিও থেকে এবার আমরা ইউজ আমরা এবারে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল নিয়ে, যেটা এতক্ষণ আমরা আলোচনা করিনি। তো চলো এবার দেখে নেওয়া যাক যে ডেফিনিট আর্টিকেলকে আমরা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ হবে এবং কোথায় কোথায় ডেফিনিট আর্টিকেলের ইউসেজ হয় না। তো এই নিয়ে এই ভিডিওটাতে আমরা আলোচনা করতে চলেছি। শুরু করে দেওয়া যাক। ফার্স্টে দি আর্টিকেলের ইউসেজ সম্বন্ধে একটুখানি এখানে বলে দিচ্ছি, তারপর আমি এবার ডিটেলসে চলে যাব। দেখো, দি আর্টিকেলের ইউসেজ প্রথমত যে কোনো ডেফিনিট নাউনের আগে বসে, ডেফিনেটলি যেগুলো আমরা বলে থাকবো, যেরকম দ্য ওয়ামেন ইন রেড ড্রেস ইজ মাই সিস্টার, তাহলে আমি একটা পার্টিকুলার মহিলার কথাই উল্লেখ করছি। তো যিনি এই ভদ্র মহিলা যে লাল রঙের ড্রেস পরে আছে সে আমার বোন, তাহলে আমি ডেফিনেটলি কাউকে বোঝাতে চাইছি, সেই কারণে নাউনের আগে দি বসেছে। ওকে, নাউনের আগে আমি দি বসিয়েছি। তারপরে দেখো, ইট ইজ ইউজড উইথ দ্য প্রপার নাউন, একমাত্র প্রপার নাউনের যেখানে ইউজ করব সেখানে কিন্তু দিয়ের ব্যবহার হবে। ওকে, দেখো এছাড়াও আর কি এক্সাম্পল, যেরকম দ্য গঙ্গা, তার মানে পার্টিকুলার কিছু যদি থাকে বা প্রপার নাউন যদি হয় তার আগে দি, যেমন দ্য সান, দ্য হিন্দু, দ্য ফ্লুট, প্রপার সব জায়গাতে, দ্য পেশোয়া, দ্য 22nd August, দ্য পুলিশ, দ্য ইস্ট, দ্য চেয়ারম্যান, এইগুলোর ক্ষেত্রে বোঝাচ্ছে। আরো অনেক জায়গাতে দিয়ের ইউসেজ হয়, চলো সেগুলোকে এবার দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা চলে আসছি দিয়ের ইউসেজ কোথায় কোথায় হবে, আমি একটু হেডিংটাও করে দিই, ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। কোনটা ডেফিনিট আর্টিকেল বলো? দি। ওকে, আমরা দি এর ব্যবহার কোথায় করব এবং কার আগে বসাবো। দি ইজ ইউজড বিফোর, কার আগে বসছে? ফার্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ টি হবে এটা। ওকে, সুপারলেটিভ ডিগ্রি, যেরকম হয়ে যাক হি ইজ দা এভারেস্ট ম্যান অফ দা সিটি, এই শহরের মধ্যে এ হচ্ছে সব থেকে যোগ্য লোক, তাহলে এটা কি? এটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তার আগে দেখো দি আর্টিকেলের ইউজ করেছি, এটা কি ডেফিনেট আর্টিকেলের ইউজ করছি। নেক্সট চলে যাচ্ছি আর কোথায় আমরা ইউজ করব, ভেঙে ভেঙে এবার আমি এক একটা করে তোমাদের সামনে তুলে আনছি। দ্য নেম অফ স্টেটস, কান্ট্রিজ, এক্সেট্রা, হ্যাভিং এ ডেসক্রিপটিভ নাউন, নাউন না নেম, কিরকম এই ব্যাপারে একটু আলোচনা করি। যেমন হচ্ছে দেখো, দ্য পাঞ্জাব, যদি খুব ভালো করে বলি দ্য পাঞ্জাব ইজ আ স্মল স্টেট। ওকে, কেন দা পাঞ্জাব বলছি, কেননা পাঞ্জাবটা কি এখানে অনেকগুলো নদী ওখানেতে মিলিত হয়েছে এবং সেইখানে কি হচ্ছে না, এটাও একটা ডেসক্রিপশন বোঝাচ্ছে, তাই জন্যই দা পাঞ্জাব হবে। এছাড়াও আরও অনেক আছে, যেরকম যেটা যেহেতু এটা একটা ডেসক্রিপটিভ নেম, মানে যে পঞ্চনদের যে জায়গা বলা হচ্ছে, রাজ্য বলা হচ্ছে, সেই রকমই আরেকটা এক্সাম্পল দিলে তোমরা খুব ইজিলি এটাকে বুঝতে পারবে, যেমন হচ্ছে ইউএসএ। তো সেক্ষেত্রে আমরা কি বলে থাকি যে শি লিভস ইন দ্য ইউএসএ,
এ। এবার দেখো প্রত্যেকটা জায়গায় আমরা এখানে কি করি, একটা করে ডট দিই, তার মানে এই জিনিসটাকে আমরা এবার যদি এক্সপ্যান্ড করে লিখি, ইউএসএ এটা তো শর্টে লেখা হয়েছে, এটাকে যদি আমি লং ফর্মে লিখি ইউএসএ কি হয়ে যাচ্ছে, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এখানে এই নামটাকে কি আমি বড় করেছি, যেহেতু আমি এখানে এটা লং ফর্ম করা যায়, এটা শর্ট ফর্মে আছে, সেই কারণে এই জিনিসটার এই যে এখানে নামটা যেটা দেখছো তার আগে দি বসেছে। যেমন আরেকটা জায়গায় দি বসবে, ইউএস এর বদলে যদি আমি এখানে ইউকে লিখতাম তাহলেও দি হবে, কেন না এটাও হচ্ছে লং ফর্মটা এর ইউনাইটেড কিংডম। তাহলে যে জিনিসের আমরা লং ফর্ম করতে পারি তার আগে অবশ্যই দি বসে, বা তার যদি ডেসক্রিপশন তার যদি করা যায় ডেসক্রিপটিভ হয় তাহলে অবশ্যই তার আগে দি বসবেই। চলো পরেরটা আবার দেখছি যেরকম। আচ্ছা যেমন আগে আমরা কি বললাম যে পাঞ্জাবের আগে দি হচ্ছে কেন, দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স, সেই কারণে হচ্ছে, আর এখানে তো বোঝালাম। যেমন আরও কিছু আছে তোমাদের জন্য সামনে এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল যেটা সেটা হচ্ছে দ্য নেম অফ দ্য স্ক্রিপচার। কোন স্ক্রিপচারগুলোর কথা বলছে, একটু আগে বলেছি দ্য গীতা, দ্য বাইবেল, তাহলে আমি একটা সেন্টেন্স দিয়ে লিখতেই পারি দ্য গীতা ইজ এ হোলি বুক। তাহলে অবশ্যই এটা একটা কি একটা স্ক্রিপচার, তার আগে অবশ্যই মাস্ট আর্টিকেল দি বসবে, নিউজ পেপারের আগেও বসবে, নিউজ পেপারের আগেও দি। যেমন কি বলতে পারি দ্য হিন্দু, ওকে দ্য হিন্দুস্তান টাইমস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, তো সেইগুলোর ক্ষেত্রে আগে দি বসছে, দ্য টেলিগ্রাফ, তো আমি এখানে লিখতেই পারি দ্য হিন্দুস্তান টাইমস ইজ এ ওয়েল নোন নিউজ পেপার। ওকে এরপর আমি চলে যাব, এটা তো নিউজ পেপার হলো, স্ক্রিপচার হলো, আর দেশের নাম বাস। এছাড়াও আরো অনেক কিছু আছে যেখানে বসে, যেরকম পরেরটা হচ্ছে নেমস অফ রিভার, ক্যানালস, সিস, ওশন, বেস, গালফ, গ্রুপ অফ আইল্যান্ডস, এইগুলো নিয়ে। যেমন এবার নামগুলো বসাই থাকে, আমি গঙ্গা, দ্য গঙ্গা, দ্য যমুনা ইজ আ হোলি রিভার, এটা তো তোমরা জানোই। এরপরে যখন আমি এখানে সমুদ্রের কথা বলেছি বা ওশানের কথা যখন বলছি তাহলে কি হবে এখানে, দ্য ইন্ডিয়ান ওশান ইজ দ্য ডিপেস্ট ওশান। দেখো এখানে আমি ওশানের আগে দি লাগিয়েছি। এরপরে যেমন কানাল, তো কানালের ক্ষেত্রে কি বলতে পারি, দ্য ইন্দিরা গান্ধী ক্যানাল, ওকে, বা দ্য রাজস্থান ক্যানাল, তো এই যে ক্যানালগুলোর আগেতে কি হচ্ছে, দা বসছে, দা রাজস্থান ক্যানাল উইল বি the longest canal in India. তো এটা একটা খুব ভালো হলো। দেখো এখানে কেননা ক্যানালের আগে আমরা এখানে কি বসাচ্ছি, দি এখানে বসিয়েছি ক্যানালের আগেতে। এছাড়াও আমরা আর কি দেখতে পাচ্ছি, গালফ বলেছি যেহেতু গালফ আছে তো এখানে দ্য পার্সিয়ান গালফ হতেই পারে, দ্য
The Persian Gulf is a narrow gulf. তাহলে গালফের আগে বসলো দি। এটা তো গেল তোমার দি এর কিছু ক্ষেত্র। তো এরপরে চলে আসছি আমরা কিছু ফেমাস বিল্ডিং, সেই সম্বন্ধে এবার জানবো। তো এখানে হেডিং করছি দা, আগে বললাম ডি, তাহলে এটা হচ্ছে ই। দা নেমস অফ ফেমাস বিল্ডিংস, কোনগুলো ফেমাস বিল্ডিং, যেরকম দেখো দা তাজ ইজ ওয়ান অফ দা মোস্ট মোস্ট আচ্ছা মোস্টের জায়গায় বেস্ট লিখছি, ওয়ান অফ দা বেস্ট মনুমেন্টস ইন ইন্ডিয়া। তাহলে এখানেও কোনো মনুমেন্ট কোনো ফেমাস বিল্ডিংয়ের আগেও দেখো দিয়ে ইউজ করেছি। নেক্সট চলে যাচ্ছি এবারে দ্য নেমস অফ ন্যাশনাল সেক্ট অ্যান্ড কমিউনিটিস, কোনগুলোর কথা আমি এখানে উল্লেখ করতে চাইছি এক্সাম্পল দেখলেই এক্ষুনি বুঝে যাবে। যেরকম দেখো দ্য রিচ, মানে আমি একটা ক্লাসকে বোঝাতে চাইছি, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। তো এটাকে এটা দেখো পুরো একটা সেক্ট বা কমিউনিটি ক্লাসকে যখন আমি বোঝাতে চাইছি যে যত ধনী লোক আছে যত আছে তাদের সবার উচিত যত গরিব কমিউনিটি যারা আছে তাদেরকে হেল্প করা। তো এখানে ক্লাস বা সেক্ট বোঝাবার জন্যই দেখো দুজনের আগেই দি ইউজ করেছি, যেমন দা হিন্দু belief in the caste system। তাহলে পুরো যত হিন্দু যারাই আছে সবাই কিন্তু কাস্ট সিস্টেমের ওপর বিলিভ করে বা বিলিভ বিশ্বাসটা রাখে। তাহলে এখানে পুরো হিন্দু কমিউনিটিটাকে কিন্তু এক কথায় বলা হচ্ছে বা বোঝানো এখানে হচ্ছে। নেক্সট চলে যাবো এবার আমরা একটু প্রপার নাউনের দিকে। তো হেডিং করছি প্রপার নাউন ইউজড অ্যাজ কমন নাউন, যখন প্রপার নাউনকে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করে থাকি তো কোন জায়গাতে আমরা এই রকম কাজ করি। যদি আমি এখানে লিখি যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাস হচ্ছে ইন্ডিয়ার শেক্সপিয়ার। তো শেক্সপিয়ার তো কোনোদিনই ভারতে আসেনি আর কালিদাসও কোনোদিন বিদেশে যায়নি, তার মানে দুজনের কোয়ালিটির মধ্যে তুলনা করছি। ওকে, দুজনেরই কোয়ালিটির মধ্যে তুলনা করছি, যে শেক্সপিয়ারের সাথে কালিদাসের কোয়ালিটির যখন বা যোগ্যতা যখন তুলনা করছি তখন শেক্সপিয়ার কি প্রপার নাউন। শেক্সপিয়ারের কথা যদি বলি তাহলে এটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউনকে আমি চাইছি কনভার্ট করতে কমন নাউনে, তাই জন্য প্রপার নাউনের আগে আর্টিকেল দি বসিয়ে দিয়েছি, সাথে সাথে সেটা কনভার্ট হয়ে গেছে কমন নাউনেতে। এবার কালিদাসকে আমি তুলনা করছি, তিনি আমাদের ভারতের শেক্সপিয়ার, শেক্সপিয়ার হিসেবে ভারতের শেক্সপিয়ার হিসেবে কালিদাসকে বোঝানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কালিদাস তিনি হচ্ছেন এখানে প্রপার নাউন। তাহলে এখন কালিদাস যিনি প্রপার নাউন, তাহলে তাকে যখন আমি দা শেক্সপিয়ার মানে কমন নাউন মানে ভারতের তিনি শেক্সপিয়ার হিসেবে পরিচিত, সেই কারণে পরের শেক্সপিয়ার যেটা লেখা তার আগে যেই দি লাগিয়েছি সেটা তখন আর প্রপার নাউন নেই, সেন্টেন্স তখন কারেক্ট হয়ে গেছে। ওকে, কনভার্ট হয়ে গেছে শেক্সপিয়ার কমন নাউনেতে। তারপরে এবারে আরেকটা আরেকটা দিয়ে এখানে বোঝাচ্ছি, এটাতে একটা এক্সাম্পল গেল, ঠিক আছে। দিল্লি ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া,
ওকে, দিল্লির জায়গাতে তোমরা মুম্বাইও করতে পারো, তাতে কিচ্ছু বদলে যাবে না। তো দিল্লি লন্ডন যাই, দিল্লি আর মুম্বাই যাই বসাও না কেন, এটা কি, এটাও একটা হচ্ছে প্রপার নাউন, মুম্বাই এটাও হচ্ছে প্রপার নাউন, লন্ডন যদি দেখো সেটাও হচ্ছে ইটস এর প্রপার নাম। কিন্তু লন্ডনের আগে যে মাত্র দি বসিয়ে দিয়েছি, যেই মাত্র এখানে দি বসিয়েছি, তখন এইটা আর প্রপার নাউন নেই, পুরো জিনিসটা তখন একসাথে হয়ে গেছে কি কমন নাউন। তবে আমি এখানে কম্পারিজন করতে পারছি, সে তখন আমি বলতে পারছি যে দিল্লি হচ্ছে ভারতের লন্ডন। দিল্লি লন্ডন তো হতে পারছে না, বা লন্ডনে ইন্ডিয়াতে কখনো আসছে না বা তৈরি করা হচ্ছে না, বাট কম্পারিজন তখনই বা বোঝাবার চেষ্টাটা তখনই করতে পারছি যখন পরের প্রপার নাউন, মানে লন্ডন যেটা পরের প্রপার নাউনটাকে আমি দি লাগিয়ে কমন নাউনে কনভার্সন করতে পারছি। নেক্সট পরের এক্সাম্পল এবার চলে যাবো, পরের এক্সাম্পলগুলো দেখলে আরও তোমরা বুঝতে পারবে। যেরকম দেখো ফেমাস, হিস্টোরিক্যাল ইভেন্ট যদি কিছু ঘটে থাকে, তো কীরকম ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্ট বলতে, যেরকম ধরো দ্য ফ্রেঞ্চ রেভলিউশন যেটা হয়েছিল, কবে হয়েছিল এটা, 1789-এ। তো ফ্রেঞ্চ রেভলিউশন কবে হয়েছিল না 1789-এ, কিন্তু যেহেতু এখানে ফ্রেঞ্চ রেভলিউশনের আগেতে দি দিতেই হবে, কেননা এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, তাই সেই কারণে এর আগে কি বসছে, দি অবশ্যই বসবে। এছাড়াও তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, সেটাকেও লিখতে পারো। তো দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চেঞ্জ দ্য ফ্যাক্ট অফ ইংল্যান্ড, সেটাও বসিয়ে দিতে পারো। তো মানেটা কি, যে কোনো হিস্টোরিক্যাল ইভেন্টের আগে অবশ্যই দি আমরা ইউজ করব। যে কোনো ডিরেকশন যদি আমরা বোঝাই, যদি আমি কোনো ডিরেকশন বোঝাতে চাইছি, এক্সাম্পল যেরকম যেরকম হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ডিরেকশন লিখেছি, তাহলে তার আগে কি বসবে, দি অবশ্যই বসবে, মাস্ট দি এর ইউজ আমরা করব। এছাড়াও আরও আছে, যদি ডিরেকশন বোঝাতে চাই, একই কথা, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে এখানেও দেখো যখন ডিরেকশন বোঝাচ্ছি তখন অবশ্যই কিন্তু ডিরেকশনের সাথে সাথে তার আগে আর্টিকেলেরও ইউজ হবেই, মাস্ট হবে। তো ডিরেকশন যেই হয়ে গেল, এবার কিছু ইউনিক থিং নিয়ে আলোচনা করা যাক। তাহলে আমি কি বলবো এখানে, নেমস অফ ইউনিক থিংস, কীরকম ইউনিক থিংসগুলো, মানে যেগুলো ধরো আর কোনো রকমের দ্বিতীয় কিছু হয় না, এটাই পৃথিবীতে একটা আছে, মানে এটাই, এর কোনো বিকল্প হবে না। তো দেখা যাক, যেরকম দ্য সান and the moon are lamps of heaven, the earth revolves around the sun, তো এক্ষেত্রে দেখো পৃথিবীও একটা, সূর্য চন্দ্র এগুলো একটা, যেগুলো ইউনিক হয়ে থাকে তার আগে দি মাস্ট বসবেই। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা যেরকম পার্টস অফ বডি নিয়ে একটু আলোচনা করব। তো এখানে কি লিখব, নেম অফ দ্য পার্টস অফ দ্য বডি in place of possessive adjective, okay, eta hocche amader heading, ki rokom example,
Make him stand. By the ear. কান ধরে দাঁড় করিয়ে রাখো তাহলে আমরা যখন পজিটিভ অ্যাডজেক্টিভের কথা যখন উল্লেখ করছি প্লেস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ তাকে দাঁড় করিয়ে রাখো তার কান ধরে তাহলে এখানে কি এখানে হচ্ছে শরীরের অঙ্গ যেটাকে বলা হচ্ছে তোমার পার্টস অফ বডি আর তার সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ মানে তার মানে এখানে রাখো পজিটিভ কোনগুলো যেমন মাইন ইয়োর ঠিক আছে হিজ হার্স তো এই জিনিসগুলো হচ্ছে বা ইয়োর্স এইগুলো হচ্ছে পজেশন মানে নিজের অধিকার তার জায়গাতে এখানে তো হিজ বলা যাচ্ছে না তার বদলে এখানে আর্টিকেল ডেফিনিট আর্টিকেলের ইউজ করা হচ্ছে আর একটা এক্সাম্পল বুঝে যাবে তাহলে যেরকম হি স্ট্রাক মি অন দ্য হেড তাহলে আমার মাথায় লাগিয়ে দিয়েছে এখানে মাই হেড না বলে বা মাইন না বলে তার জায়গাতে আমরা ইউজ করছি তার বদলে আমরা যেটা ইউজ করছি সেটা ডেফিনিট আর্টিকেলের আমরা ইউজ করছি ক্লিয়ার আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো জিনিসগুলো চলে যাবো এবারে পরের পয়েন্টেতে চলে আসছি এবারে আমরা টাইটেল তো টাইটেল মানে কি যে টাইটেলগুলো রাজারা নিজেরাই নিজেরা নিয়ে নিত দ্যাট ইজ কল্ড টাইটেল যেরকম ফার্স্ট টাইটেলের কথা যদি আমরা উল্লেখ করি সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে আকবর দ্য গ্রেট ওয়াজ লাভড বাই হিজ আকবর দ্য গ্রেট ওয়াজ লাভড বাই হিজ সাবজেক্টস তার কাজের জন্য আকবরকে ভালোবাসা হয় দেখো টাইটেলটা কী হিসেবে নিচ্ছে আকবর সে তো তার নাম ঠিক আছে প্রপার নাম কিন্তু এখানে কিরম রাজা মহান তাহলে এর আগে আমরা ডেফিনিট আর্টিকেলের এই জায়গাতে ইউজ রাখছি যেমন একইভাবে আরেকটা এক্সাম্পল যদি নিই তাহলে সেখানে যদি আলেকজান্ডার বসাই একইভাবে লিখছি দ্য গ্রেট কনকোয়ার্ড দ্য হোল ওয়ার্ল্ড তাহলে আলেকজান্ডারও কী করেছে সিনিয়র কি ছিলেন মহান তো এটা প্রপার নাউনকে ডিনোট করছে কিন্তু যখনই এই যে কোনো টাইটেল ইউজ করছি আমরা এটাই হচ্ছে টাইটেল তার আগে মাস্ট ডেফিনিট আর্টিকেলের ইউজ রাখছি পরেরটা আমরা চলে যাব কম্পারেটিভ ডিগ্রি এটা নিয়ে এবার আলোচনা আমরা করব comparative degree of adjective when there is a sense of proportion কিরকম এক্সাম্পল হয়ে যাক এই আর্টিকেলটার উপরে একটা এক্সাম্পল এটা হচ্ছে দ্য ডিপার দ্য ওয়েল দ্য কুলার দ্য ওয়াটার ওকে প্রচুর এর থেকে কোয়েশ্চেন এক্সামেতে আসে যে কোনো এক্সাম পিক আপ করে নিতে পারো কেননা কম্পারিজনের এই জায়গাটা অনেকে বুঝতে পারে না যে কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও কেন এখানে দুটো জায়গাতে দ্বি বসছে দেখো যদি সেম জিনিসের তুলনা করি সেম জিনিসের তুলনা মানে কি যতটা ডিপে যাচ্ছি আর ততটাই ঠান্ডা জল পাচ্ছি তাহলে এই জায়গাটা কী হচ্ছে দু জায়গাতে সেমভাবে তুলনা হচ্ছে যেটাও দেখো কম্পারেটিভ ডিগ্রি এইখানটা খেয়াল করো মানে ডিপার আর এখানে কুলার এটাও কম্পারেটিভ ডিগ্রি কিন্তু দুটো জায়গাতে যখন প্রপোর্শনেটলি সেম কোনো কিছু আলোচনা করা হয়ে থাকে তখন দুজনের আগে ডেফিনেট আর্টিকেলের ইউজ করবো ওকে দ্য ডিপার দ্য ওয়েল যত বেশি গভীর ওয়েলটা তত ঠান্ডা জল পাবো আরও কিছু এক্সাম্পল দিয়ে এই কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটাকে বুঝে নেওয়া যাক নেক্সট এক্সাম্পলের জন্য চলে এসেছি যেমন দ্য মোর এটাও এক্সাম্পল
the more one has, the more one wants. মানুষের যত থাকে তত তার চাহিদাও বাড়ে, ওকে, যতটা তার আছে তার চাহিদাও তত বাড়তে থাকে। একদম ঠিক কথা। এক্সাম্পলটা দুটো জায়গাতেই দেখো, এখানে প্যারালিজম এটাকেই বলা হয়ে থাকে। অনেক জায়গায় দেখবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ না বলে অনেক জায়গায় প্যারালিজম থিওরিও বলে, তো এটাকেই প্যারালিজম থিওরি বলা হয়ে থাকে। তো আলটিমেট কম্পারেটিভ ডিগ্রি কার সাথে করছি, না দ্বিতীয়টার সাথে আমরা তুলনা করছি, প্রথমটার সাথে দ্বিতীয়টাকে কম্পেয়ার করা হচ্ছে। এরপরে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে পরের পয়েন্টে আমি চলে যাচ্ছি, নেক্সট পয়েন্টটাতে এবার চলে যাই। পরের পয়েন্ট তোমাদের সামনে, অ্যাডজেক্টিভ অফ কম্পারেটিভ ডিগ্রি ওয়েন সিলেকশন ইজ মিন্ট, যখন সিলেকশন বোঝায়। এই নিয়েও আলোচনা হোক, যেমন শি ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স, হি ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু। আমি আগে দুটো লিখে নিলাম পরপর। দেখো, সে হচ্ছে সুন্দর দেখতে, তুলনামূলকভাবে একটু ভালো দেখতে দূর বোনের মধ্যে। তাহলে এখানে দেখো দুজন মাত্র, কিন্তু ডেফিনেটলি বোঝাচ্ছে যে কজন বোন আছে, দুজনই বোন আছে। এবার যখন কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের কোনো সিলেকশন বোঝায় যে পার্টিকুলার কাউকে মিন করতে চাইছে, তখন আমাদের এখানে মোরের আগে সাধারণত দ্বিত বসেই না, কারণ মোরটা কি কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু যেহেতু এখানে সিলেকশন বোঝাচ্ছে সেই কারণেই কিন্তু কম্পারেটিভের আগে এখানে ডেফিনিট আর্টিকেলের ইউজ করা হয়েছে। ওকে, পরেরটাও দেখো সেম জিনিস, দুজনের মধ্যে যদি সিলেকশন বোঝাচ্ছে তাহলে দুজনের মধ্যে যে বেশি ক্লেভার, এটা কি, এটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটাই তোমাদের সামনে, এটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অথচ যেহেতু এখানে সিলেকশন হচ্ছে তাই এর আগে আর্টিকেল দিয়ে লাগানো হয়েছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের টোটাল ক্লাস। এর নেক্সট ক্লাসেতে আমরা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলের আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব, এবং তারপরে চলে যাব যে কোথায় দি ইউসেজ হয় না, আর্টিকেল দিয়ের মানে ডেফিনিট আর্টিকেলের কোথায় ইউজ হয় না, সেই সব পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, আরও বেশি ডেসক্রিপটিভভাবে যাব। তো দেখতে থাকো জিরো সাম স্কুল। থ্যাংক ইউ।